ভালো আছো, আগের দিনের পড়াটা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছো, বা আগের যে চ্যাপ্টারটা ছিল সেটা নিশ্চয়ই পড়েছো, তার অনুশীলনগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে করে নিয়েছো, নির্দিষ্ট সময় ধরে অনুশীলন করো, পরীক্ষার সময় তোমাদের চাপ কম থাকবে, পরীক্ষাটাকে ভয় পেয়ে লাভ নেই, প্রতিদিনের পড়া প্রতিদিন করো, ঠিক থাকবে। দেখো আজকে যেটা আমরা করবো তার পরের পার্টটা সেটা হচ্ছে আকার বাইস, কার লেখা? না রাজশেখর বসু, রাজশেখর বসু ছদ্মনামে ছিলেন পরশুরাম, মূলত তিনি হচ্ছে প্রাবন্ধিকার, প্রবন্ধিকার এবং ভাষাতত্ত্ববিদ বলতে পারে, তিনি ভাষা নিয়ে অনেক গবেষণা করতেন। তাই লেখকের জন্ম 1880 সালের 16 মার্চ, মৃত্যু হচ্ছে 1960 সালের 27 এপ্রিল। তিনি বেঙ্গল কেমিক্যালসে যোগদান, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বেঙ্গল কেমিক্যাল, সে বেঙ্গল কেমিক্যালসে যোগদান করেছিলেন এমএসসি পাশ করার পর। তার কয়েক কতগুলো বিখ্যাত গ্রন্থ আমি দেখো লিখে দিয়েছি তোমাদের, কজ্জলি, গড্ডলিকা, তারপরে কুটির শিল্প, আরও কতগুলো আছে ভারতের খনিজ, এগুলো। আর চলন্তিকা নামে তিনি একটা অভিধান তৈরি করেছিলেন, মূলত পারিভাষিক রচনার কাছে তিনি এই চলন্তিকা নামে অভিধানটি রচনা করেছিলেন। তাহলে মূলত বাংলা সাহিত্যে সাহিত্যের ক্ষেত্রে হাস্যরসাত্মক গল্প নায়ক রচনাতে তিনি সিদ্ধ হস্ত ছিলেন, এবং তার খ্যাতিও, ওনার খ্যাতিও কিন্তু মূলত হাস্যরসাত্মক গল্প লেখাতে, এবং তার যে প্রবন্ধগুলো তিনি তৈরি করেছেন বাংলা ভাষায় বিজ্ঞান, এই সমস্ত যে কতগুলো প্রবন্ধ আছে সেই প্রবন্ধতেও তিনি কিন্তু অনেক প্রসিদ্ধ বা সমৃদ্ধ লাভ করেছিলেন, যেটা পরবর্তী যুগে, রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। এবং আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ একটা যুগ, রবীন্দ্রনাথ একটা যুগ, মানে বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ তার যে পরিচিতি, তার একটা যে সময়, সেই সময়টাকে আমরা রবীন্দ্র যুগ নামে অভিহিত করি। তার পরবর্তীকালে সেই ধারাটাকে টেনে নিয়ে গেছিলেন এমন একজন, তাদের মধ্যে রাজশেখর বসু হচ্ছে অন্যতম। দেখো আমি যে এখন পাঠটা পড়েছি সেটা হচ্ছে আকার বাইস, এটা মূলত একটু হাস্যরসাত্মক, একেবারে ছোট গল্প, ছোট গল্প মূলত তোমাদের পড়লে এটাকে ভালো লাগবে। এখন মূল ঘটনা হচ্ছে যে কাকে নিয়ে, রামগোপাল হাই স্কুলের যে শিক্ষক প্রবোধ ভট্টাচার্য, তিনি তার ছাত্রদের অনুরোধে কী করেছিলেন, পাঁচজন ছাত্রের অনুরোধে তিনি বেড়াতে গিয়েছিলেন কোথায়, না দেওঘরে, দেওঘরের কাছে গণেশগুন্দা বলে একটা স্থানে, সেখানে গিয়ে তিনি কোথায় ছেলেদেরকে নিয়ে ভৈরবপুরীতে, তিনি ভৈরব যে ভৈরব বাবুর যে অট্টালিকা সেই ভৈরবপুরীতে আশ্রয় নিয়েছিলেন, সুন্দর জায়গা। একদিন বেড়াতে গিয়ে তিনি কী করলেন, যে ভীমসেন ভিলার উঠলেন, ভীমসেন ভিলারে দেখলেন যে একটি বাগানে তিনি প্রচুর পেয়ারা ধরেছে, এবং সে পেয়ারা অনেক সুস্বাদু, ছেলেরা বারবার তাকে ওনার অনুরোধ করেছিল যে তারা পেয়ারা বাড়বে, কিন্তু তিনি বারবার তাকে নিষেধ করেছিলেন, এবং নিষেধ না শোনা সত্ত্বেও ছেলেরা যেহেতু ওদের লোভের বিল, তাই একটা দুটো করে পেরেছিলেন, দিয়ে পেয়ারা চুরি করেছিলেন। এই জন্য কী করেছিলেন যে ভীমসেন ভিলার, ভীমসেন ভিলার যে মালিক সেখানে এসে পড়ায় তাদের কাছে অনেক তিনি নাস্তানাম হয়েছিলেন, এবং তার কাছে তারা অনেক কথা শুনতে হয়েছিলেন। অবশেষে ভীমসেন ভিলার যে গৃহিণী, সেই গৃহিণীর হস্তক্ষেপে পরিস্থিতিটা আয়ত্তে আসে, এবং আয়ত্তে আসার পর তার গৃহিণী কী করেছে, তাদেরকে আতার পায়েস খেতে দিয়েছিলেন, এবং যে আতার পাকক্রম ঠিক করেছিলেন, যে ভৈরব কুটিরের কাছে যে আতাগুলি ধরেছিল সেগুলো তাকে, সেগুলি সে পায়েস করে দেবে, কিন্তু সে আতাগুলোই পেড়ে গৃহিণী কী করলেন, তাদেরকে পায়েস করে দিয়েছে। মূল ঘটনাটা তোমরা বলেছ যে ভীমসেন ভিলার, ভীমসেন ভিলার যে তোমার যে মালিক, সে প্রাক্তন একজন জেলা শাসক, সে নিজে তাদেরকে, নিজে ওই ছেলেগুলোকে চুরি করার অপরাধে ছেলেগুলি ওই পেয়ারা চুরি করে তার বাড়িতে ছেলেগুলো পেয়ারা চুরির অপরাধে কী করেছিলেন, তাকে যৎপর নাস্তি নাস্তানাম করেছিলেন, সেই কী করেছিলেন, না ভৈরবপুরের থেকে আদাটাকে চুরি করে এনে খাই।
অর্থাৎ যে খাওয়াটা ছিল তার উদ্গীব ছিল কারা প্রবন্ধক এবং তার ছিল সেই গৃহিণী তাকে আতাক পাইছে এই মূলত একটা হাস্যরসাত্মক কাহিনী দেখো আমি গল্পটা পড়ছি তোমার শোনো যে রামগোপাল হাই স্কুলের মাস্টারমশাই প্রবোধ বচ্চায় বয়স ত্রিশ আমাদের কত বছর বয়স তা ত্রিশ বছর বয়স ছাত্ররা সবাই ভালোবাসে পুজোর বন্ধের দিন কত আগে পাঁচটা ছেলে তার কাছে পুজোর ছুটি পড়বে তার আগে তারা এসেছিল কারণ ওই পাঁচটা ছাত্র তাদের মুখপাত্র সুধীর মুখপাত্র মানে এদের মধ্যে যে প্রধান পাঁচটা ছেলের মধ্যে যে প্রধান কি নাম তা সুধীর সে বলে স্যার মহা মুশকিলে পড়েছি তবু জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি ওই গেল বছর আমার বর্তা কি হয়ে গেল জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব মরণ দেওঘরের কাছে গণেশ মুন্ডা একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটি কামনা জনপদ স্বচ্ছন্দে নিজেদের সেখানে কাটিয়ে আসতে পারে তাহলে পুজোর ছুটিতে এই পাঁচজন বন্ধু মিলে তারা ঠিক করেছিল কোথায় না তাদের যে দাদার যে বাড়ি সে বাড়িতে গিয়ে তারা বৌদির যে বাড়ি সেই বৌদির বাড়ি থেকে তারা যেহেতু ভালো হলো মুশকিল কী হলো ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন শর্ত এটাই ছিল তো তোমার বড়দার বৌদিকে নিয়ে যাও না তা হওয়ার জন্য ওরা মাইসুরে যাচ্ছে মহীশূর যেটা কর্ণাটক সেখানে তারা বেড়াতে যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনে নিমাই নদে ও সুরে আর ক্লাস আইটে পি তাহলে খুবই বাচ্চা বাচ্চা ছিলেন তারপরে এই পাঁচজন আপনার কোনো অসুবিধা হবে না তাহলে কে কে গেলেন বেড়াতে যাওয়ার কথা নয় পাঁচজন আর সঙ্গে মাস্টারমশাই সে মাস্টারমশাইকে যাওয়ার অনুরোধ করলে কে তাদের যে দলপতি বলতে পারি তাদের যে মুখপাত্র বলতে পারি সুবি প্রবোধ বলল সব তো বুঝলাম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তো তোমাদের মুক্তির দেখা দেবে না স্বজনে মাথা রেঙে সুবিধ বললেন মোটেই একদম কিচ্ছু বেরোতে হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি আমাদের সঙ্গে থাকলে তিন নম্বর করতে হবে অর্থাৎ ওই মাস্টারমশাইটি তার চরিত্র দিয়ে তার ব্যক্তিত্ব দিয়ে কী বলছে না সমমনস্ক হতে পেরেছে কাদের ওই ছাত্রদের সঙ্গে অর্থাৎ সেও তার বন্ধুর মতোই হয়ে গেছে তাদের বন্ধু ভাবন তাহলে কি হয় একদিকে তোমার অভিভাবককেও পেল তারা আর একদিকে বন্ধুর মতো একজন নেতাকেও তারা সঙ্গে এবার নরেন সুদিন সমস্যায় বলল নিশ্চয় নিশ্চয় প্রবোধ জিতে রাজি হল দেওঘর আর যোশীটির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে পল্লী দেউ আর দেওঘর আর যোশীটি বলে জায়গা তার মাঝামাঝি একটা জায়গা গণেশ মুন্ডা সেখানে সে গ্রামটা গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্যও ভালো তাহলে একে পাহাড়ি এলাকা পরিচ্ছন্ন রাস্তাঘাট অত্যন্ত সুন্দর ভৈরববাবুর অট্টালিকায় ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো বা তার যে নৈসর্গিক সৌন্দর্য তার যে প্রাকৃতিক সৌন্দর্য তার চারিদিকের পরিবেশের সঙ্গে সেই অট্টালিকাটাও একটা অনন্য সৌন্দর্য গড়ে তুলেছে তারা অভিভূত হয়ে কী করলো না তারা পুরো চারপাশ দেখতে শুরু করলো বাগানে অনেক রকম ফলের গাছ গোটাকতক আতা গাছে বড় বড় ফল রয়েছে অনেকগুলো একেবারে তৈরি পেরে গেলে যদি মানে পেকে আছে শুধু পেরে নিলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবু দারোয়ানার মালিক দেখছি অতি সাধু পুরুষ কারণ কি যখন মালিক সেখানে থাকে না মালি আর দারোয়ান মিলে কী করে ওই সমস্ত পাকা ফলগুলো তারাই গ্রহণ করে কারণ কিছুদিন বাদেই তা নষ্ট হয়ে যাবে সেই জন্য তারা সেগুলোকে ব্যবহার করে কিন্তু এই বাড়ির যে মালি আর দারোয়ান তারা কিন্তু সেটা সেই সুযোগটা গ্রহণ করেন সেই জন্য তাকে সাধী পুরুষ বলে যায় সুধীর বললে মনে ভাববেন না তো আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহিপাড়ে আর মালি ছেদি মাহাতো মালি হচ্ছে ছেদি মাহাতো আর দারোয়ানের নাম কি মেহিপাড়ে আর মালির নাম হচ্ছে ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের উপর কড়া নজর রাখে
তাহলে দুজনের অশান্তির কারণে কেউ কি করে, তারা কেউ কোনোটা গ্রহণ করতে পারে না, তাই এ পর্যন্ত কেউ চুরি করার সুবিধাটা পায়। ইমাই বললে যদি দু তিন সেট দুধ জোগাড় করা যায় তাহলে চমৎকার আকার পায় সেটা কে বলেছিলেন না, তাদেরই একটা সহপাঠী নিমাই। আমি তৈরি করা দেখেছি খুব সহজ। সুধীর বলে বেশ তো তুই তৈরি করে দিস, ও পারে কি তুমি কাল সকালে তিন সের খাটে দুধ আনতে পারবে? পারে দেখেছিল মিহি পারে, তাদের দারোয়ান দারোয়ানকে বলে পারে বলে জরুর পারবে, মানে সে খুব পারবে। নাওয়া খাওয়া বিশ্রাম ছুটে গেল, বিকেলবেলা সকালে বেরোতে বেরোলো, সকলে বেরোতে বেরোলো, ঘন্টা কানে বেরোবার পর ফেরার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর, ভিনসেন্স ভিলা, মানে অন্য একটা বাড়ি, যখন তারা বিকেলে বেড়াতে গেল অন্য একটা বাড়ির সৌন্দর্য দিকে তারা অভিভূত করল। গেটের উপর কি চমৎকার থোকা থোকা হলুদ ফুল ফুলেছে, আকাশের দিকে হাত বাড়িয়ে বিন্দু চেঁচিয়ে ওই 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 একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। এবার বললে এদিকে দেখুন স্যার কি ভয়ানক পেয়ারা ফেলেছে, কাশির পেয়ারার চাইতেও বড় বড়, নিশ্চয়ই বাড়ির দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যাবে। সে তার দাদার বাড়ির মতোই কথাটা ভেবেছিল যে এদের মধ্যে চুরি আছে, অলিদার হয়ে গেছে, ফটকে তালা নেই। সুধীর ভিতর ঢুকে গেছে, এদিক ওদিক বুকি মেনে বলি কাকে কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানালা খোলা, মশারি টাঙানো রয়েছে, ওদের সবাই বেড়াতে গেছে, দারোয়ান ও দারোয়ান যে ও মালি বলে ডাকতে লেগেছে, কোনো ছাড়া পাওয়া গেল না। সকলে তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা দিকে ধীরে মানে বন্ধ করেছে। এবার বললে একটা পেয়ারা পাবো স্যার, তোমার বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয়ই খুব সস্তা, খেতে যাও তো কিনে কেউ, দিনে অনুমতিতে পরের দুপুর নিলে চুরি করা হয় তা জানো না, তা মাস্টারমশাই তার নীতিগত দিক থেকে আদর্শের দিক দিয়ে ঠিক আছে, যে কেউ যখন নেই সেই অবস্থায় এগুলো তুলে নেওয়া উচিত হবে না, সে কথাই তাকে বললো। জানি স্যার চুরি করবো না, শুধু একটা চেখে দেখবো কাশির পেয়ারা চাইতে ভালো কি হবে। তবু পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো, মৌন সম্মতি লক্ষণ, কারণ সে ভাবল মানে যখন কোনো কিছু সিদ্ধান্তে যখন কেউ চুপচাপ থাকে আমরা ভাবি এটা সম্মতিরই সমান। তো এই দিকে মাস্টারমশাই খুলে মাস্টারমশাই আদেশও করতে পারছেন না, নিষেধও করতে পারছেন না, সেই জন্য তিনি করলে না তাল গাছের মাথার উপর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দিলেন, মাথার উপর দিয়ে তাকে মাথার উপর দিয়ে তাকিয়ে তিনি চুপচাপ দাঁড়িয়ে রাখলেন। সেই জন্য বলছে মৌন সম্মতি লক্ষণ, মানে মৌন তোমাটা সম্মতিরই লক্ষণ। এটা ধরে নিয়ে নিমাই কাছে একটা পেয়ারা পেয়ে কামড় দিয়ে বললো বোম্বাই হচ্ছে মিষ্টি, মানে খুবই মিষ্টি এটা বলে। সুধীর বললে এই নিমে স্যারকে একটা দে, নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত জুড়িয়ে বললো এটা ধরুন স্যার একটু চেখে দেখুন কি চমৎকার, পেয়ারা কামড় দিয়ে বলল সত্যিই খুব ভালো পেয়ারা, বেশি আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে, লোক সম্মোহন করছে। ততক্ষণ নিমায়ের সব পকেট গজা হয়ে গেছে, তার সঙ্গীরা প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে। সুধীর বলে এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি, স্যার রাগ করছেন, নেমে চট করে খুনি হয়তো কেউ এসে পড়বে, হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল, যে ভয়টা করছিল সেই ভয়টায় উপস্থিত হবে। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন, দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি ফোটলা, নিমাই কাছে ডাল ধরে ঝুলে ছোপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বলে হ্যাঁ এসব কি, দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ? ভদ্রলোক ছেলেরা এই কাজ, চম্বু সিং এই চম্বু সিং বেটা গেল কোথায়? ফোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন, চম্বু সিং এক লোটা বৈকালীন ভাং খেয়ে তারপরে দেখাচ্ছে, মানে নেশাগ্রস্ত হয়ে সে ঘুমাচ্ছে, এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চৌরাটাতে বেরিয়ে গেল, সে হুঁশিয়ার হল। তাই তো গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে বলে হুজুর হুকুম দেন তো থানে মেয়ে খবর দিয়ে আসি, যদি আপনি আদেশ করেন তাহলে আমি থানায় গিয়ে বলে আসি। ও বৈদ্যনাথ জি ছিয়া ছিয়া ভদ্রতা আপনি ছিয়া, আমি এই কাজ যে ভদ্রলোকদের ছেলেদের এই কাজ, বললে খুব হয়েছে
ডাকাতেরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুরছিলে। একবার মহাজাদের কর্তৃক আগমন হলো, এরা তো দেখছি ছকড়া বজ্জাতি করবারই বয়স, কিন্তু তুমি বাবু দুঃখ করে, তুমি বুঝি দলের সর্দার। প্রবোধ হাত চোখ করে দিল, মহা অপরাধ হয়ে গেছে স্যার। এই নিয়ে সব পেয়ারা দাঁড়ানজি জিম্মা করে দাও, মানে কি সব পেয়ারা দাঁড়ানজিকে তোমার দিয়ে দাও, আমরা বেশি খাইনি স্যার, মাত্র দু তিনটে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা, মানে খুব উন্নত মানের, উন্নত ধরনের। আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলা রামগোপাল হাই স্কুলের মাস্টারমশাই। সে হয়তো ভাববে যে মাস্টারমশাই বললে হয়তো সে কিছুটা সহানুভূতি তিনি দেখাতে পারে, সেই জন্য তাকে বলি এরা আমার সব ছাত্র, পুজো ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে, খাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতি শিক্ষা হয়েছে। আমাকে চেনো? হিমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সাধারণত মাস্টারমশাইটা নীতি শিক্ষাদের সমাজের তারা কারিগর, তাই তো? তারা কখনো অনৈতিক কাজে তারা কখনো সম্মতি দেন না, এটা জানে। তাহলে সেই জন্য কী করলেন না, তাকে বলে খুব নীতি শিক্ষা দিয়েছেন। কিন্তু হচ্ছে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক তিনি, রায় বাহাদুর খেতাব আছে, কিন্তু স্বাধীন ভারতে সেটার আর পদ নেই। রায় বাহাদুর বাহাদুরের সময় আগেকার সময় এদের একটা সম্মান ছিল, খ্যাতি ছিল, বড় বড় বাবুজাত সম্প্রদায়ের একটা নাম ছিল সেই সময়, কিন্তু এখন আর পদ নেই। বিস্তর চলতে আমি জেলে পাঠিয়েছি, তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে সব চুরিবিদ্যা শেখাচ্ছে তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তাহলে আপনি তাই দিন স্যার, আমি আমার কৃতকর্মের ফলভোগ করবো। আজকে বুঝতে পেরেছি আমি খারাপ কাজ করেছি, ওদের যে শাস্তি দেন সেই শাস্তিটাকে গ্রহণ করতে হবে। তবে একটা কথা নিবেদন করছি, কেউ ওভাবে করে চুরি করে, কেউ বিলাসদার হবে, কেউ বড়রা হওয়ার জন্য, আবার কেউ কেউ কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম এইসব ক্ষতির জন্য পায়, কারণ এদের সম্পদ সম্পত্তি লাভ লোভ এইসব মাথা ওই সমস্ত ছেলেদের মধ্যে থাকে না। কী করে? তারা আনন্দ করতে চায়, এবং সেই আনন্দের ছলেই তারা কী করে সেই ক্ষতির ছলেকে দু একটা এই গাছ থেকে ওই গাছ থেকে তুলি, তারা ক্ষতি করার কোনো চেষ্টা তারা কখনো করে। আমি অবশ্য ছেলে মানুষ নয়, কিন্তু ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আপনার এই সুন্দর বাগানটির সহায় মুগ্ধ হয়ে আমার একটু ভালো করতে এসে পড়েছে। এই যে বেড়াগুলি দেখছেন ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু রবীন্দ্রের প্রাণরসের একটি উচ্ছলন, মানে ছেলে বয়সে তাদের যে বৈশিষ্ট্য ছেলেদের মধ্যে সেই বৈশিষ্ট্য থাকে, তাহলে তাকে নিষেধ করা সত্ত্বেও তাকে শোনে। যে হুঁ ওরে নবীন ওরে আমার কাঁচা, উচ্ছুটিত উচ্চে তুলে নাচা, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা তিনি কী করছেন, এই নবীনদের জয়গান গিয়েছেন, নবীনরাই সমাজের মেরুদণ্ড। এখানে তিনি সে রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন স্যার, যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধী স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষের প্রতি বহু ঊর্ধ্বে উঠে গেছেন, কে বলল উঠে গেছে? আমাকে জরদ্ধক ঢিঙ্গটা হয়েছে নাকি, বুঝতে আমাকে খুব বড় ভেবেছে নাকি? তাহলে আশা করতে পারি কি আপনার ক্ষমা করলেন আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা এখন যেতে পারো, এবার তার মতো মাফ করে না, এবার তার মতো তিনি কী বললেন তাদেরকে ক্ষমা করে দিলেন। এমনি সময় মহিলাটি বাইরে এসে বললেন, কী বেয়ার কেনে মানুষ তুমি, এরা তোমার এজলাসে এসেছে নাকি, এজলাসে আসামি নাকি, তুমি এদের মাফ করবার কে, ক্ষমা তাদেরকে করা যায়? এমনি বলছে তোমাকে মাফ করবে কে শুনি? এই যে এখন যেও না বাবারা, এই বারান্দায় এসে একটু বসো। ভীমবাবু বলে এদের খাওয়াবে নাকি, তোমার ভাড়ায় তো ঢুলু চা পর্যন্ত ফুরিয়ে গেছে। খুরি সরকার বাজার থেকে ফিরলে তবে তো হানি চলবে, সে তোমাকে ভাবতে হবে, যা আছে তাই দেবে, মিনিট দশে শুরু করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ ছুটে গেছেন, না খালি ছাড়বে অগত্য, ততক্ষণে এই জেলাসে তোমরা আটকে। এখানে উঠেছে কোথায়? প্রবোধবাবু বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই উপর। ভীমবাবু বললে কি সর্বনাশ, যার ফটকের পাশে বেগুন বুগুন বিলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ, বাড়িটার কোনো দোষ আছে? না না, দোষ তেমন কিছু নেই। তো তোমরা উঠেছো? তোমরা উঠে তা ভাবিনি, একটু পরে
ভীমবাবুর পত্নী একটা বড় টেতে বসে একটি ধুমায়মান গামলা মানে সেখান থেকে তখন সে গরম গরম নিস তখন থেকে বাষ্প তখন থেকে উঠছে সেই গামলা গোটা কত বাটি আর চামচ নিয়ে নেয় ভীমবাবু একটা টেবিলে গিয়ে এগিয়ে দিয়ে বললেন কি এনেছো আতার পায়েসে এরই মধ্যে তৈরি করে ফেললে ইনি বললেন আর তো কিছু নেই এই দিয়ে ছেলেটা একটু মিষ্টি মুখ করল ভীমবাবু বললেন সবটাই এনেছো নাকি যে হ্যাঁ গো হ্যাঁ আর লোভ করো না বাবু ছেলেটা যে পেয়ারা পেড়েছে তাহলে একটা খেয়েও চিবুতে চিবুতে না পারলে সিদ্ধ করে দেবো সুধীর সহাস্যে বলে স্যার আমাদের ওখানে বিস্তর আতা করেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাকে দিয়ে যাবো ভীমবাবু বলে না না অমন কাজটি করো না আতা আসায় না ভৈরব পুত্রে ফিরেছে একই গাছের বড় বড় আতাগুলো গেল কোথায় সুধীর বলে বোধ হয় পাড়ে যে সর্দারজি তাকে রেখে গেছে ও পাড়ে আতা কি হলো পাড়ে ব্যস্ত হয়েছে মাথায় চাপড়ে মেরে একটু অনুসরণ করলো কি কইব হুজুর বহু ঝামেলা হয়ে গেছে এক মোটা সা বুড়া আর এক দুর্বলা সা বুড়ি মা এসেছে তার মানে সেই জেলা শাসক এবং তার গৃহিণীটা যারা এতক্ষণ নীতি শিক্ষা শেখাচ্ছিল হুমকি শেখাচ্ছিল হুমকি দিচ্ছিলেন এ চুরি করা মহাপাপ বলে তারাই কি করছে না এই দুষ্কর্মকে তারাই করে গেছে বাবু পটপট সে বাতা ছেড়ে দিলে আমি মানা করলে খাপা হয়ে বললে চোখ রাহুল আমার ডক্টর সাহেব কে বড় অফিসার সরকার বাবা বাবা তো তো কোনো মনে হচ্ছিল কোনো বড় অফিসার টফিসার তিনি হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ উসি সে তো বাদকে নিয়ে গেল সেটাই করেই তো সে বেঁধে নিয়ে গেল হাসির প্রকার একটু কোনো প্রকার যাক আমরা কিনে আধার পায়ে সেরেছি পেয়ারাও পেয়েছি তিনি ধূমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি তাকে বঞ্চিত করেছে ভাই বললে আব্দুল না স্যার দুদিন পরে আবার বিস্তরতা পাবে তখন পায়েস করে ভীমসেন মশাই আর গিন্নিকে খাও তো যারা ছুরির জন্য নীতিশিক্ষা যারা তাকে রাস্তাতে মুখ করলো তারাই কী করলো লাইভে ছুরি করে দিয়ে তাকে তাহলে এইকে প্রভুচন্দ্র ভট্টাক এবং তার ছাত্রদের তাদের কোনো ক্ষতি হয়নি কারণ তারা পেয়ারা এবং আতার পায়েস দুই তারা পেয়েছে তো যখন মজার গল্প এটা মজার গল্পটা তোমরা ভালো করে পড়ো আর প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়ো যে বইয়ের প্রশ্নগুলো আছে তার উত্তরগুলোকে ঠিক ঠিক করে পড়ো ঠিক আছে সবাই ভালো থাকো